তোমরা পাশাপাশি বসে সবার সামনে খোলা আকাশের নিচে হ্যাঁ চুমকু মুঙ্কু পুঙ্কু চুমকু করবে, সেটা আমি বললেই দোষ না? হ্যাঁ লজ্জা করে না? কোথায় আমরা এসে বসবো এই করব সমাজের চোখে? না তোমরা মাইরি পুরো বিস্কোপরা, আমি না তোমরা মাইরি মেন কালপিটের বিস্কোপরা আছে, তোমরা মেন কালপিট আছো। এই শালা কিরকম করেছে মাইরি, হ্যাঁ পূর্ণিমা চা তুলেছে শালা, কাকু কাকিমা একদম বসে পড়েছে একদম পার্কের মধ্যে, শালা কি পিড়িত করছে রে মাইরি, হাত ধরে এই বয়সে সুখ লিখছে। হুম হুম কোথায় আমাদের সুখ ফুক নেওয়া উচিত? কাকু কাকু পুরো ফাটিয়ে দিচ্ছে অন্ধকার রাতে, পূর্ণিমায় ফুলসজ্জা করছে মাঠে বসে বসে। এই যে কাকু কাকু, কাকা কাকা একাই ব্যাটিং করে যাচ্ছে পুরো দায়িত্ব নিয়ে, কাকিমাকে একাই ব্যাটিং করে যাচ্ছে। এই যে কাকু এখানে বসে এরকম করলে হবে না, এই মাঠে ছোটখাটো ছেলেমেয়েরা আছে তো বদ্ধ বাড়ির লোকজন, তোমরা প্রেমপ্রীতি যেখানেই করছে এখান থেকে গিয়ে করো, ঠিক আছে? এখানে প্রেমপ্রীতি করার জায়গাটা নাই, ঠিক আছে? এখান থেকে মানে মানে কেটে পড়ো দেখি। এই হাতের ছাড়া নাট বল্টুর দল শালা, এটা মেন কালপিট আছে শালা, আমাদের পুরো গ্রামের মধ্যে মেন কালপিট আছে, এর নাম জানো কি? দেখো মাথায় একখানা চুল নেই শালা, গাজিনি মাল। হ্যাঁ কাউকে একটু রাত না খেতে দেবে, দুপুরে ঘুমাতে দেবে না, খেতে দেবে না, পড়তে দেবে না, কিছু দেবে, এক নম্বরে বিস্কোপরা মাল বটে। এই যে গিন্নি গিন্নি, ওকে গিয়ে না ফাটিয়ে একখান চড় মারো তো, ও শালা আমাকে শেখাচ্ছে। হ্যাঁ কাকা কাকা এখানে বসা যাবে না, প্রেমপ্রীতি করা যাবে না, কোথাকার লাশ সাহেব, ওকে গিয়ে একটা কানে করে দাও তো ফটাকা করে। এই যে কাকা বেশি বাট্ট বেরো না, হ্যাঁ কি বলছো? কাকিমাকে কি শেখাচ্ছ আমাকে এসে কানে করে পানাং করে দেবে? আমার বাইসেপটা দেখেছো? হ্যাঁ আমার চেহারা হাতটা দেখো, তোমার পুরো শরীরের ওজন আমার একটা হাতের ওজনের সমান। কি বলছো বেশি পড়লেও না, ঠিক আছে? তুমি বড় হতে পারো, মারতে পারো, তাহলে এই না গাজিনি রোজ রোজ ক্যালান্ট খেয়ে নেবে তোমার কাছে। আমি তোমার পাশ থেকে দৌড়ে চলে যাব না, তুমি পড়ে যাবে এমনি, আমার গায়ের হাওয়ার জোরেই পড়ে যাবে। তুমি আবার বৌদিকে তুমি আবার একে উস্কাচ্ছ, তোমার বউকে উস্কাচ্ছ যে আমাকে গিয়ে হ্যাঁ কানাই গোড়া পাটাং করে দিতে। বেশি বাট্ট বেরোলা কাকা, এখানে বলেছে এখানে ছোট ছোট ভদ্র বাড়ি মেয়েরা মাঠে খেলতে আসে সন্ধ্যাবেলায়, তোমাদের যত প্রেমপ্রীতি হ্যাঁ সবার সামনে, সবার সামনে এসে দাঁড়াও দাঁড়াও, এই ছেলে পেলেকে ডাকি, ভদ্র হবে চলে যাও, দাঁড়াও ছেলে পেলেকে ডাকছি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা তুমি একটু দাঁড়াও না বটে, তুমি এটা ছুটে যাচ্ছ কেন? তোমার তো দেখি গাজিনির থেকে রক্ত গরম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে গাজিনি কাউকে ডেকে ফেকো না, কাউকে ডেকে ফেকো না, ঠিক আছে ঠিক আছে? শোনো শোনো আমরা তোমার থেকে অনেক বড় হই, তোমার বাবা মায়ের মতন হই। হ্যাঁ এসব কি কথা বলছো, আমরা এখানে কি করছি? প্রেমপ্রীতি? প্রেমপ্রীতি করছি? এসব বলো না, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি, দাঁড়াও একটুখানি চলে যাবো, একটুখানি পরেই চলে যাবো, দাঁড়াও। তুমি গেলে যাবে, আমি যাবো না, এটা কি ওর বাবার মাঠ নাকি, না বাবার জায়গা, আমি চলে যাবো। এই যে কাকা মুখ সামলে তো কথা বলো, ঠিক আছে? হ্যাঁ তোমার আমার সাথে কথা হচ্ছে, হ্যাঁ এখানে তো কাকিমা আর তুমি আমি ছাড়া কেউ নেই, হ্যাঁ তো মাঝখান দিয়ে আমাকে কেন, হ্যাঁ আমার বাপ মাকে কেন টানছো? হ্যাঁ আমার বাপ মা এখন বাড়িতে রয়েছে, আমার বাপ মা কি করেছে? তোমরা পাশাপাশি বসে সবার সামনে খোলা আকাশের নিচে হ্যাঁ চুমকু মুঙ্কু পুঙ্কু চুমকু করবে, সেটা আমি বললেই দোষ না? হ্যাঁ লজ্জা করে না? কোথায় আমরা এসে বসবো এই করব সমাজের চোখে? না তোমরা মাইরি পুরো বিস্কোপরা, আমি না তোমরা মাইরি মেন কালপিটের বিস্কোপরা আছে, তোমরা মেন কালপিট আছো। তোমায় কখন থেকে ভালো হয় বলছি যাওয়ার নামে কোনো মানেটাই লাই, হ্যাঁ আর উল্টে বলছো তোর বাপের জায়গা তো বাপের মাঠ, হ্যাঁ বাপ কাটলে কেন কথা বলছো? দেখবে দেখবে, হ্যাঁ তুমি যদি এই বয়সে বাপ তুলে কথা বলতে পারো তো আমি তো বলতে পারি বটে, আমি কিন্তু একটা তোমাকে গালমন্দ করে কথা বলিটো নাই, আর তুমি তখন দিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলেটো যাচ্ছ। কাকা ঠিক হচ্ছে না কিন্তু, মাথা যখন বিগড়ে যাবে না তখন দেখবে তোমাকে এমন, তোমাকে তো বলতেও পারছি না কিছু বাজেটা কথা, ঠিক আছে? আমি একটাই বলছি ভদ্রভাবে আমার সাথে কথাটা বলো, ঠিক আছে? এই শালা হতো ছাড়া গাজিনির বাচ্চা শালা, হ্যাঁ দুবেলা দুমুঠো খেয়ে দিয়ে একটু সন্ধ্যাবেলা একটু এসছি, একটু বউকে নিয়ে একটু সুখ দুঃখের গল্প করতে, হ্যাঁ একটু বসতে, হ্যাঁ সেখানেও তুই শালা কালপিট কালপিটের মালটা শালা চলে এসেছিস, হাজির তো হয়ে গেছিস, আমাদের কি একটু সুখ দুঃখের কথা বলা যায় না মাঠে বসে? হ্যাঁ যেখানে যাবো কাবাব মে হাড্ডি সেখানে, বাড়ি ঢুকতে আসতে যেতে যেখানে যাবো মালটা সব জায়গায় খালি গায়ে ঘুরে যাচ্ছে, হ্যাঁ কোনো কিছু লজ্জা সরম মনে করে নেই, এই বয়সে সব ছেলেটা চাকরি বাকরি করছে, বিয়ে শাদী করে সংসার করছে, আর মালটা পচা চুলাই বাংলা এইসব খেয়ে দিন কাটিয়ে যাচ্ছে, আর বড় বড় কথা বলছে। এই যে কাকা তুমি কিন্তু বেশি বকবকটা করছো রাই, ঠিক আছে? বেশি বকবকটা আমার শুনতে একদম ভালো লাগে না, আমার মাথার কিন্তু ছিটকানি তোলা আছে, কিন্তু ছিটকানি যদি নেমে যায় না আমার তার যদি মাথায় কেটে যায়
তোমায় কেলোডো করে দেবো আমার বাড়ি, ঠিক আছে? তোমার বাড়ির লেবু গাছ, পেঁপে গাছ, নারকেল গাছ সব পাকা হয়ে যাবে আজকে রাতের মধ্যে, ঠিক আছে? সারা রাত বসে থাকতে হবে, ঘুমাতে দেবো না। উপর থেকে নারকেল খাবো, তোমার ছাদের তোমার এই টিনের ঘরের মধ্যে দুম 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 করে ফেলবো, তখন বুঝো কাজিনিকে পিছনে লেগো না পেছনে। হ্যাঁ, আমি গাঁজা খাই, মদ খাই, যাই খাই, তোমার তাতে কি হয়েছে? তুমি কি আমাকে খেতে দাও? হ্যাঁ, শুধু বাক 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 করছো। হ্যাঁ, বেশি না, বাট্ট বেরোলাই, ঠিক আছে? আজকে রাতে তোমাদের ঘুমাতেই দেবো না, দেখলে ইয়ে বটে। হ্যাঁ, এই শালা হাত ছাড়া তুই আমার কি করবি বটে? হ্যাঁ, কি করবি? আমি যাবো না, যা, এখানেই বসে থাকবো, এই পূর্ণিমার রাতে এই মাঠেই বসে থাকবো। তোর কি করার ক্ষমতাটা আছে আমিও দেখবো। যা, তোর কোন কোন বাবারা আছে, তোর কোন কোন বাবা আছে, যা ডেকে নিয়ে যা শালা, যা। হ্যাঁ, তখন থেকে ডাইলাগ 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 যা 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 যা, তোর বাবাদের ডেকে নিয়ে যা, আমি এখানেই বসে আছি, যা যা যা। এই যে কাকা, তুমি কিন্তু আবার ভুলবার কথাটা বলছো বটে, ঠিক আছে? এটা বাপ পাপ তুলে কথাটা বলো না, ঠিক আছে? আমার কিন্তু মটকাটা গরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে মটকাটা গরম আছে, তুমি তখন থেকে বাপ পাপ তুলে কথা বলে যাচ্ছো, ঠিক আছে? আমার সব ভালো লাগে না একদম বটে, তোমাকে ভালোভাবে বলছি, এখান থেকে কাকিকে নিয়ে তুমি এখান থেকে এটা বড় মানে মানে। আর তুমি উল্টে বাপ টাপ তুলে কথা বলছো, হ্যাঁ, আমার ভালো লাগছে নাই, তুমি চলে যাও, এই বয়সে তোমার প্রেম প্রীতি মানাচ্ছে না, নিয়ে চেহারাটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো? হ্যাঁ, পুরো খেঁচা কার্তিক, খেঁচা কার্তিক। তখন এই চেহারাটা দেখো, টিউবলাইটের থেকেও সরু হয়ে গেছো, হ্যাঁ, এমন এমন কার্তিক হয়ে গেছো। হ্যাঁ, আর তুমি আমাকে চমকাচ্ছ, যা বাপ দেখে নিয়ে, আমি তোমার জন্য একাই কাপিত আছি, দেখবে পাটে। ও, আর ভাল লাগে না, তোমাকে নিয়ে না কোথাও যাওয়া যাবে না, বসাবে না, তুমি সবকিছুতে মাথা গরম করো। এই এই দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আমি গাজনির সঙ্গে নিজে একটু ডাইরেক্ট কথা বলি, ওর কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে? ওর যদি অসুবিধা হয়েই থাকে তাহলে আমরা চলে যাবো, কি আছে, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমরা তো জাস্ট বসে একটু গল্পই করছি সুখ দুঃখে, একটু দাঁড়াও তো, দাঁড়াও, মাথা গরম করো, দাঁড়াও, আমি কথা বলছি। হ্যাঁ কাকি, তুমি ব্যাপারটা বুঝতে তো পেরেছো মনে হচ্ছে বটে, ঠিক আছে ঠিক আছে, তুমি বলো কি করবে, এখান থেকে যাবে কি যাবে লাই? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি বটে, তোমরা প্রেম প্রীতি যা করছো করো, তাই ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে ছিটকানি তুলে দিয়ে করো, ঠিক আছে? আমার তাতে কোনো আমি কোনো যায় আসবে না, আমি তোমার বাড়িতে যেতেও যাই বলা, কিন্তু এখানে করো না, এখানে সব ছোট ছোট ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, তোমরা প্রেম প্রীতি যেখানেই করবে তোমাদের ভালোবাসা উতলে উতলে বসে। কাকার তো কোনো ব্যাপারই নেই, একাই ব্যাটিং করে যাচ্ছে, একাই পারফরমেন্স দিয়ে যাচ্ছে এই বয়সে বটে, মায়েরি এই বয়সে এত যে শখ, কিছু দূর গুদুরের শখ কিছু আছে আমি বুঝে পাচ্ছি তো লাই। এই যে কাকা, পেঁপে দিয়ে চেপে দেবো, কিন্তু তুমি আর কাকি তার সঙ্গে সঙ্গে চলে যাও, বুঝতে পারছো কাকা? আচ্ছা আচ্ছা, শোনো শোনো গজনী, এত মাথা গরম কর, তোমার কাকারও যেমনি মাথা গরম, তোমারও তো হবেই স্বাভাবিক, তোমারও খুবই মাথা গরম। এই শোনো শোনো গজনী, এই ছাড়ো ছাড়ো, শুনছো, চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আর শোনো শোনো, হ্যাঁ ঠিকই তো বলছে গজনী, না হ্যাঁ আমরা এই বয়সে এখানে মাঠে বসে এরম করছি, হ্যাঁ ঠিকই বলছে ঠিকই বলছে, না 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 না, গজনী গজনী তুমি ঠিক থাকো, আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছিলো, আর কিছু ভালো লাগছে না, আমরা বাড়ি যাই, এখন বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, গজনী ঠিক আছে? আর শোনো গাজনী, তুমি যেন সেই আমি কি বলছি, কি কথা বলবে কাকিমা কাকিমা, তোমার একটা কথা বলবো, কি কথা যেন বলার ছিল তোমার? কাকি, আমার এই মুহূর্তে কোনো কথাটা বলার নেই, ঠিক আছে? এত কথাটা বাড়িও না, কাকার মাথার তার তো কেটে গেছে, কাকাকে নিয়ে আস্তে আস্তে মানে মানে কেটে তো পড়ো, ঠিক আছে? যা কথা বলবো কালকে অন্য সময় তোমার বাড়িতে যাবো, গিয়ে বসে কথাটা বলবো তোমার ঘরে বসে, ঠিক আছে বটে? চলে যাও এখন, মানে মানে কেটে পড়ো এখান থেকে। ওই শালা তার কাটা গাজিনি, হ্যাঁ মাতাল মাতাল, হ্যাঁ বাংলা খুর গেঁজা খুর, হ্যাঁ তুই আমার কালকে বাড়ি যাবি, মানে কালকে বাড়ি গিয়ে বউয়ের সঙ্গে কি বসে বসে কথাটা বলবি? হ্যাঁ, তোকে যদি আমার বাড়ির আশেপাশে কেন কি দুর্দ্রান্তও দেখি, তোকে না কালান্ত দিয়ে হাড্ডি মাটি সব ভেঙে দেবো বাটে, বলে দিলাম তুই আমার বাড়িতে একদম ঢুকবি না, তোর 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 যেন ছায়া আমার বাড়িতে নাই পড়ে, ঠিক আছে? বুঝলি বাটে? হ্যাঁ, তুই যেখানে ঢুকবি সেই সংসারই ভেঙে যাবে বাটে, তুই বিষ কোপড়া মাল আছিস, কালপিট আছিস বটে। দেখিস আজকের দিনটা আমি কিভাবে তোকে শোধ তুলি, দেখে নিস, আজকে আমাদের এখানে চলে যেতে বলছিস? ঠিক আছে মনে রাখিস মনে রাখিস, দেখে নিস। বন্ধুরা দেখলে তো কাকু কাকিমার এই বয়সে কি তৃপ্ত আছে বটে, হ্যাঁ বুড়ো বয়সে বিমরতি ধরে বটে, ঠিক আছে? দেখবে আমাদের ইয়াং ছেলেমেয়েদের থেকে না, অল্প ছেলেমেয়েদের থেকে এইসব কাকু কাকিমা বুড়ো বুড়িদের আজকে বেশি প্রেম প্রীতি একদম বেশি বেশি একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে, পুরো পুরো শরীর থেকে গড়িয়ে গড়িয়ে প্রেম প্রীতি পড়ছে তো বটে, ঠিক আছে? আমি সবার উদ্দেশ্যে তো বলছি, সবাই সামলে থাকো, বয়সের যেমনি তেমনি তোমরা সমাজের হিসাবে সেইভাবে চলো, বেশি সমাজে খোলাখুলি সব প্রেম প্রীতিটা করো না, ঠিক আছে? এগুলো বাজে বাজে হচ্ছে সবার, অল্প বয়সী ছেলেমেয়েদের বাচ্চাদের বাচ্চাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের শিশুদের মধ্যে বাজে এফেক্টও পড়ছে বটে, ঠিক আছে? কাকু কাকিমাকে বললাম, কাকু কাকিমা সূত্রে ঢোকাছে বটে,
যারা যারা আমার কথাটা শুনতে পারছে না, দয়া করে শুনে টলাও, ঠিক আছে? বেশি যা পেমপিতে এই বয়সে করে টলাই, ঠিক আছে? হ্যাঁ, মনে রেখো বটে। হ্যাঁ বন্ধুরা, গাজিনী একদম ঠিক কথাই তো বলেছে বটে, ঠিক আছে? যেই বয়সে যেটা আর কি, আমরা আর কি একটু ফুল টুল করে ফেলেছিলাম মাঠে বসে, একটু একটু পূর্ণিমার চাঁদে খোলা আকাশের তলায়, বুঝতে পেরেছ বন্ধুরা? ছোট বড় যারাই আছো, ঠিক আছে, যেই বয়সে যেটা সেইভাবেই বুঝে চলো, ঠিক আছে? একটু কন্ট্রোল করে পেমপিতিটা করো বটে। আর বন্ধুরা, প্রতিদিন এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। বন্ধুরা, তোমরা প্রতিদিন আমাদের কার্টুন ভিডিওগুলো খুব দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। শোনো বন্ধুরা, একটু কষ্ট করে সুন্দর তোমাদের আঙুলটা দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিলে তোমরা প্রতিদিন মজার মজার কার্টুন ভিডিও আমরা যেটা ইউটিউবে আপলোড করি তোমাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, বুঝতে পেরেছো? তাই আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এই যে গিন্নি, এত জ্ঞান তো দিয়ে কি হবে, চলো মানে মানে কেটে তো পড়ি এখানে 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 গেঁজা কোর, গাজিনী বাংলা কোর, চোলাই কোর সেখানে আছে, চলো চলো কেটে পড়ি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, গিয়ে অনেক রাত হয়েছে বটে। এই যে কাকা, আসল কথাটা এত দেরি করে বুঝলে বটে।